আমরা আগের ক্লাসে দেখেছি যে বিভিন্ন ভৌত ধর্ম এবং পদার্থের বিভিন্ন রাসায়নিক ধর্মের কী করে বিশ্লেষণ করা যায় সেগুলো আমরা দেখেছি। এবার আসা যাক বিভিন্ন মৌলে। তোমরা জানো যে 92টি প্রকৃতিজাত মৌল আবিষ্কৃত হয়েছে এবং সেই মৌলগুলির মধ্যে কিছু কিছু মৌল আছে ধাতু, কিছু কিছু মৌল আছে অধাতু, কিছু কিছু নিষ্ক্রিয় মৌল আছে ধাতু অধাতু নিষ্ক্রিয়, বা কিছু কিছু মৌল আছে যাদের মধ্যে কিছু কিছু গুণাবলী ধাতু এবং কিছু কিছু গুণাবলী অধাতুর। সুতরাং উভয় ধর্মই বর্তমান এবং এই ধরনের মৌলকে ধাতু কল্প বলা হয়। তোমাদের দৈনন্দিন জীবনে তোমরা নানা ধাতু দেখে থাকো, কুড়ুল যেটা লোহা দিয়ে তৈরি, কেটলি যেটা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, এটা আরেকটা ধাতু। এই মৌলগুলোকে এবার দেখা যাক যে আমরা যে শিখেছি যে কোনো পদার্থের ভৌত ধর্ম বা রাসায়নিক ধর্ম আছে, তাহলে এই মৌলগুলোকে এই ধর্মের ওপর, ভৌত ধর্ম বা রাসায়নিক ধর্মের ওপর নির্ভর করে এই মৌলগুলোকে আমরা পৃথক করে চিনতে পারি কি না। যেরকম ধরো এই যে ভৌত ধর্ম, এই ভৌত ধর্মাবলী দিয়ে আমরা ধাতু এবং অধাতু এই দুটোকে পৃথক করে চিনতে পারি কি না। যেরকম আমরা ধাতু আর অধাতুর উজ্জ্বলতা বা ধর্মের পরীক্ষা করে চিনতে পারি কি না, ধাতু এবং অধাতুদের কাঠিন্যের তারতম্য দেখে চিনতে পারি কি না, নমনীয়তা ম্যালিয়েবিলিটি বা ডাকটিলিটি বা প্রসারণশীলতা ধাতু এবং অধাতুর এই দুটো এইগুলো দেখে এই ধাতু আর অধাতুর মধ্যে পার্থক্য করতে পারি কি না। তাছাড়াও কোনো ধাতু বা অধাতুর তাপ পরিবাহিতার পরীক্ষা করে বা তড়িৎ পরিবাহিতা বা কন্ডাকশন অফ ইলেকট্রিসিটি পরীক্ষা করে আমরা ধাতু ও অধাতুর মধ্যে তফাৎ করতে পারি কি না, এগুলো হচ্ছে সবই কিন্তু ভৌত ধর্ম। তো সুতরাং তুমি এই সব ভৌত ধর্ম ব্যবহার করে যেটা চেষ্টা করা হচ্ছে ধাতু এবং অধাতুর মধ্যে পার্থক্য খুঁজে পাও। প্রথমে আমরা দেখি উজ্জ্বলতা বা লাস্টার, এটা হচ্ছে ধাতু লোহা। লোহা সাধারণভাবে অনুজ্জ্বল, কিন্তু তুমি শিরিশ কাগজ দিয়ে সেটাকে ঘষলে সেটা চকচকে হয়ে যায়। সালফার অপরদিকে এটা হচ্ছে অধাতু, এটা কিন্তু অনুজ্জ্বলই থেকে যায়, একে কিন্তু শিরিশ কাগজ দিয়ে ঘষলে এটাকে উজ্জ্বল হয় না। তাহলে মনে হচ্ছে যে ধাতু এবং অধাতুকে আমরা এই উজ্জ্বলতা বা লাস্টার দিয়ে হয়তো পার্থক্য করতে পারি কিছু কিছু ক্ষেত্রে। সেটা হচ্ছে ধাতু উজ্জ্বল কিন্তু অধাতু হচ্ছে অনুজ্জ্বল। এবার দেখা যাক কাঠিন্যের পরীক্ষায় কী হয়। কাঠিন্যের পরীক্ষায় যেটা দেখতে পাবে সেটা হচ্ছে, যদি তুমি এটাকে ধরো একটা ধাতু বা অধাতুর একটা পাত নিলে সেটাকে কাটতে চেষ্টা করলে, সুতরাং তুমি এইগুলো বিভিন্ন ধাতু অধাতু নিয়ে যদি এই পরীক্ষাটা করে দেখো, তুমি দেখবে যে সাধারণভাবে ধাতুগুলো কঠিন এবং সাধারণ উষ্ণতায় বেশিরভাগ অধাতু হচ্ছে গ্যাস। তাহলে তো খুবই ভালো হলো, তাহলে শুধু এই ভৌত ধর্মের ওপরেই তুমি পার্থক্য করতে পারলে ধাতু আর অধাতুর মধ্যে। কিন্তু এর কি কোনো ব্যতিক্রম আছে? উত্তরটা হচ্ছে হ্যাঁ আছে। পারদ সে ধাতু হলেও সে কিন্তু কঠিন নয়, সে কিন্তু সাধারণ তাপমাত্রায় সে কিন্তু তরল অবস্থায় থাকে। এবং ব্রোমিন সে যদিও অধাতু তবুও সে গ্যাসীয় অবস্থায় থাকে না, সে কিন্তু সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে। তাহলে কিন্তু এই দুটো ব্যতিক্রম হয়ে গেল। তাহলে কঠিন না গ্যাসীয় এইটা দিয়ে তুমি কিন্তু ধাতু অধাতুর মধ্যে ঝট করে সব সময় পার্থক্য করতে পারলে না। এবার আসা যাক আরেকটা ধর্মে, সেটা হচ্ছে ম্যালিয়েবিলিটি। সেটা হচ্ছে যে তুমি একটা লোহাকে তুমি পিটিয়ে তুমি পাতে পরিণত করতে পারবে, কিন্তু যদি তুমি একটা কোনো অধাতু থাকে তাহলে কিন্তু তুমি সেটা পারবে না। তুমি যেই গুঁড়োতে যাবে
সেটার ওপরে আঘাত আনবে তখনই সেটা গুঁড়ো হয়ে যাবে। সুতরাং ধাতুর ম্যালিয়েবিলিটি আছে, কিন্তু অধাতু অনেক নমনীয় এবং সহজেই ভেঙে যায়। এবার আরেকটা হচ্ছে আরেকটা ভৌত ধর্ম, সেটা হচ্ছে প্রসারণশীলতা বা ডাকটাইলিটি। সেটা হচ্ছে যে একটা সব ধাতু থেকে যেমন তুমি একটা তার তৈরি করতে পারবে না, তেমনি শুধু একটা অধাতুকে ব্যবহার করেও তুমি তৈরি তার তৈরি করতে পারবে না। ধরা যাক সোনা, সোনা একটা ধাতু এবং লোহাও একটা ধাতু। এবার সোনাকে কিন্তু তুমি খুব সরু লম্বা একটা তার তৈরি করতে পারো সোনা দিয়ে, কিন্তু সেই এক গ্রাম সোনা দিয়ে তুমি এটা করতে পারো, কিন্তু এক গ্রাম লোহা দিয়ে কিন্তু তুমি ওরকম সুন্দর একটা তার তৈরি করতে পারো না। কারণ কেন? কারণ সোনার প্রসারণশীলতা বা এবং লোহার প্রসারণশীলতা এই দুটো কিন্তু আলাদা। সুতরাং সোনা দিয়ে এই দুটোই যদিও ধাতু, এদের প্রসারণশীলতা আলাদা বলে তুমি একটা দিয়ে সরু এক গ্রাম সোনা দিয়ে সরু লম্বা একটা তার তৈরি করতে পারছো, কিন্তু এক গ্রাম লোহা দিয়ে সেটা কিন্তু পারছো না। এবার আসা যাক তাপ পরিবাহিতা। এবার এই তাপ পরিবাহিতার পরীক্ষাটা কী করে করা যেতে পারে, এর জন্য আমরা একটা পরীক্ষা করব। আমরা কি করব, একটা আমরা প্রথমে একটা অ্যালুমিনিয়ামের রড নেব, সেটা একটা স্ট্যান্ডের ওপরে শক্ত করে আটকাবো। সেইটার একটা শেষ প্রান্তে আমরা একটু মোম দিয়ে একটা পিনকে এর সঙ্গে আটকে দেব। এবার আমরা একটা বার্নার ইউজ করে আমরা এই অ্যালুমিনিয়াম রডের একটা প্রান্তকে আমরা গরম করব। এর মধ্যে এই অ্যালুমিনিয়াম রডের যদি তাপ পরিবাহী হয়, তাহলে এই তাপটা এই রডের মধ্যে দিয়ে গিয়ে এই মোমটাকে গলিয়ে দেবে এবং এই পিনটা পড়ে যাবে। সুতরাং আমি দেখবো যে কতক্ষণ লাগছে এই মোমটা গলে গিয়ে পিনটা পড়তে। এবার এই একই পরীক্ষা আমি বিভিন্ন ধরনের দণ্ড দিয়ে করব, অ্যালুমিনিয়ামের জায়গায় লোহার দণ্ড, তামার দণ্ড, সীসার দণ্ড, কার্বন দণ্ড, এইগুলো দিয়ে যদি আমি করি, তাহলে যত বেশি তাপ পরিবাহী হবে তত তাড়াতাড়ি পিনটা পড়ে যাবে। তাহলে এই পরীক্ষাটা করলে তোমরা দেখবে যে সবকটা ধাতুর ক্ষেত্রেই কিন্তু খুব তাড়াতাড়ি পিনটা পড়ে যাচ্ছে, তার মানে হচ্ছে ধাতুগুলো ভীষণ ভালো তাপ পরিবাহী। কিন্তু এর মধ্যেও, তার মানে অধাতুরা ভালো তাপ পরিবাহী নয়, কিন্তু এর মধ্যেও কিন্তু একটা ব্যতিক্রম আছে। গ্রাফাইট অধাতু হলেও সে কিন্তু ধাতুর মতোই তাপ পরিবাহী। এইবার সাধারণভাবে কিন্তু ধাতুগুলো সুপরিবাহী ও অধাতুগুলো কুপরিবাহী, যদিও এর ব্যতিক্রম হচ্ছে যে গ্রাফাইট হচ্ছে সুপরিবাহী, অধাতু কিন্তু সুপরিবাহী। এখানে তোমরা এই টেবিলটা নিয়ে বেশি চিন্তা করো না, এখানে শুধু এইটুকুই বলা হয়েছে যে এই সমস্ত ধাতুগুলোকে বা বিভিন্ন পদার্থকে এরমভাবে সাজানো হয়েছে, মৌলকে সাজানো হয়েছে এবং দেখানো হয়েছে যে তাদের যে থার্মাল কন্ডাক্টিভিটি বা তাপের পরিবাহিতা সেটাকে কিন্তু সঠিকভাবে মাপা যায়। সেটা তোমরা পরে শিখবে কী করে করতে হয়, এবং সেইভাবে এই সমস্ত পদার্থকে কিন্তু তার তাপ পরিবাহিতার উপর নির্ভর করে সাজানো যায়। এবার আমরা দেখি যে তড়িৎ পরিবাহিতা বা কন্ডাকশন অফ ইলেকট্রিসিটির পরীক্ষা আমরা কী করে করতে পারি। এই পরীক্ষাটার জন্য তোমার একটা ব্যাটারি লাগবে এবং তার সঙ্গে তোমার তার লাগবে, একটা বাল্ব লাগবে এবং তারপরে তোমার এই দুটো ক্লিপ লাগবে, এবং এই ক্লিপের ঠিক মাঝখানে তুমি একটা রড দিয়ে দেবে যেটা বিভিন্ন ধাতু বা অধাতুর দ্বারা তৈরি, আর এখানে একটা সুইচ থাকবে। তাহলে কী হবে, যদি এই এখানে যে দণ্ডটা তুমি দেবে সেটা যদি পরিবাহী হয়, তাহলে তড়িৎ এটার ভেতর দিয়ে যাবে এবং বাল্বটা জ্বলে উঠবে, সার্কিট কমপ্লিট হবে, বাল্ব জ্বলে উঠবে। কিন্তু এটা যদি তড়িৎ পরিবাহী না হয় তাহলে বাল্বটা জ্বলবে না। তাহলে সেখানে তুমি এই এ বি যে
রডটা, এইটা বিভিন্ন লোহার লোহার তৈরি, তামার তৈরি, অ্যালুমিনিয়ামের তৈরি, জিঙ্কের তৈরি, কাঠ কয়লার তৈরি, এইগুলো দিয়ে তুমি দেখতে পারো যে কোনটা পরিবাহী বাল্ব জ্বলবে আবার কোনটা পরিবাহী নয়। এক্ষেত্রেও কিন্তু সঠিকভাবে এইগুলোর ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, এই সমস্ত পদার্থের এগুলো কিন্তু মাপা যায় এবং সেইভাবে সেই সারণীতে কিন্তু এগুলোকে একটা সারণীতে কিন্তু সাজানো যায়। এবার আমরা আসি আরেকটা ভৌত ধর্মের ওপরে, সেটা হচ্ছে সোনারিটি, কী ধরনের শব্দ শোনা যায়। তো তোমাদের স্কুলে তো বেল আছে, স্কুলের ঘন্টা আছে, সেরকমই তুমি বিভিন্ন ধাতু বা অধাতু দিয়ে তুমি এরকম পাত তৈরি করে তুমি একটা কাঠের বারকোশে সেটাকে লাগিয়ে সেটা তার দিয়ে ঝুলিয়ে তুমি একটা হাতুড়ি দিয়ে যদি সেটাতে মারো তাহলে তুমি বিভিন্ন ধরনের আওয়াজ শুনতে পাও। সেটা দিয়েও কিন্তু খানিকটা পার্থক্য এক এক সময় করা যায়। কিন্তু এই যে থার্মাল কন্ডাক্টিভিটি বা তড়িৎ পরিবাহিতা বা তাপ পরিবাহিতা বা প্রসারণশীলতা বা নমনীয়তা বা কাঠিন্য, এইগুলো দিয়ে কি তুমি সবসময় ধাতু এবং অধাতুরকে পৃথক করে চিনতে পারবে, সেটা দেখা যাক। তার মানে এই এটাই কি যে পদার্থকে শুধু ভৌত ধর্ম দিয়ে তুমি একটা ধাতুকে একটা অধাতু থেকে পৃথক করে শনাক্ত করতে পারবে কি? সাধারণ তাপমাত্রায় এটা বলা যেতে পারে, এই সমস্ত পরীক্ষা যদি তুমি করো তাহলে তুমি দেখবে যে সাধারণ তাপমাত্রায় বেশিরভাগ ধাতু উচ্চ গলনাঙ্ক এবং বিশিষ্ট এবং সেগুলো কঠিন, এবং কিন্তু তারও কিন্তু ব্যতিক্রম আছে। পারদ কিন্তু ধাতু, কিন্তু সাধারণ তাপমাত্রায় সে কিন্তু তরল ধাতু, এটা আগে বলা হয়েছে। এছাড়াও গ্যালিয়াম এবং সিজিয়াম, এরা দুজনে কিন্তু এই দুটি কিন্তু ধাতু, কিন্তু এদের গলনাঙ্ক এত কম যে সাধারণ তাপমাত্রায় কিন্তু এরা তরল হিসেবে থাকে। যদিও এরা ধাতু, এরা কঠিন নয়, এরা সাধারণ তাপমাত্রায় তরল হিসেবে থাকে। আবার তুমি দেখো সোডিয়াম পটাশিয়াম ধাতু হলেও অন্য ধাতুর চাইতে অনেক বেশি নমনীয়, অত কঠিন নয়, সুতরাং এইটাও কিন্তু একটা ব্যতিক্রম। সাধারণত অধাতুটা কিন্তু অনুজ্জ্বল, কিন্তু তুমি যদি কেলাসিত আয়োডিন নাও, আয়োডিন অধাতু হওয়া সত্ত্বেও তার কিন্তু একটা উজ্জ্বলতা দেখা যায়। কার্বন অধাতু, সুতরাং কার্বনের পরিবাহিতা খুব কম হওয়া দরকার, কিন্তু দেখা যায় যে কার্বনের রূপভেদের ওপরে কিন্তু পরিবাহিতা নির্ভর করে। কার্বনের হীরে রূপে যখন কার্বন থাকে বা গ্রাফাইট রূপে কার্বন থাকে, তখন হীরে কিন্তু তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী। অপরদিকে গ্রাফাইট কিন্তু অধাতু হয়েও নরম কঠিন নয়, হ্যাঁ নরম পিচ্ছিল অধাতু, হ্যাঁ কিন্তু সে কিন্তু কুপরিবাহী নয়, সে তাপ এবং তড়িতের সুপরিবাহী। সুতরাং এইটা যদি বলা যেত যে ধাতুরা সুপরিবাহী আর অধাতুটা কুপরিবাহী, না সেটা তো এই ক্ষেত্রে বলা যাচ্ছে না। এখানে তো হীরে তাপের সুপরিবাহী, তড়িতের কুপরিবাহী, এদিকে গ্রাফাইট তো তাপ ও তড়িৎ দুটোরই সুপরিবাহী। সুতরাং এইসব ব্যতিক্রম থেকে বলা যেতে পারে যে ধাতু অধাতুকে সঠিকভাবে শনাক্ত করতে গেলে তাদের ভৌত ধর্মের ওপরেই নির্ভর করা শুধুমাত্র যাবে না, তাদের রাসায়নিক ধর্ম জানা প্রয়োজন। এখানে কয়েকটা খুব মজার প্রশ্ন আছে, তোমরা যদি এইগুলোর উত্তরগুলো এখানে লিখে দেওয়া হয়েছে, তোমরা যদি এইগুলো দেখো এবং এর উত্তরগুলো একটু দেখো তাহলে বুঝতে পারবে এটা এইগুলোর থেকেও যে ধাতু ও অধাতুকে সঠিকভাবে শনাক্ত করতে হলে তাদের ভৌত ধর্মই যথেষ্ট নয়, তাদের রাসায়নিক ধর্ম জানতে হবে। এবার তাহলে আমরা একটুখানি রাসায়নিক ধর্মে যাই। রাসায়নিক ধর্মে আমরা জানি যে একটা পদার্থের একটা রাসায়নিক ধর্ম কিভাবে করা যায়, আমরা আগের ক্লাসে দেখেছি
যে যদি সেটা বাতাসে পোড়ানো যায় তাহলে আমরা এখানে কি করছি, এখানে আমরা একটা ম্যাগনেসিয়ামের ফিতে নিচ্ছি এবং সেই ম্যাগনেসিয়ামের ফিতে নিচ্ছি বা একটা সালফারের গুঁড়ো নিচ্ছি এই পাত্রে, এবার সেটাকে গরম করছি। এইবার এর মধ্যে যে জিনিসটা তৈরি হচ্ছে এই ম্যাগনেসিয়ামের ফিতেটা পোড়ানোর পরে, এই ফিতেটা নিভে যাওয়ার পরে পড়ে থাকা ছাইটাকে আমরা একটা টিউবে, টেস্ট টিউবে জলের ভেতরে সেই ছাইটা ফেলছি এবং সেই ছাইটাকে সেই মিক্সচারটার ভেতরে একটা লিটমাস পেপার, তোমরা আগে জানো যে লিটমাস পেপার দিয়ে আমরা একটা জিনিস অম্ল, অ্যাসিডিক না ক্ষারীয় বেসিক এটা আমরা জানতে পারি, তাহলে সেই লিটমাস পেপার দিয়ে দেখছি এটা অম্ল না ক্ষারীয়। এই ক্ষেত্রে কী হচ্ছে, আমরা সালফারের গুঁড়ো নিচ্ছি দিয়ে সেটাকে পোড়াচ্ছি, দিয়ে সেই থেকে নির্গত যে গ্যাসটা হচ্ছে সেটা একটা টিউব দিয়ে জলের মধ্যে দিচ্ছি। এইবার এইখানে যে জলটা হচ্ছে সেটার ভেতরে লিটমাস পেপার ডুবিয়ে আমরা দেখছি যে এইটা অ্যাসিডিক না বেসিক, এইবার ক্ষারকীয় না আম্লিক। এবার যেটা দেখা যায়, যখন ম্যাগনেসিয়ামের ফিতেটা নিয়েছিলে তখন যে রাসায়নিক প্রক্রিয়াটা হয়েছিল সেটার থেকে যেটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, এবং সেইটা যদি তুমি জলে দাও এইটা হচ্ছে বেসিক বা এইটা হচ্ছে ক্ষারকীয়। তাহলে কী হবে, যদি ক্ষারকীয় হয় তাহলে লাল লিটমাস নীল হয়ে যাবে। অপরদিকে যখন সালফারকে অক্সিজেন, বাতাসের অক্সিজেনের মধ্যে তুমি পোড়াও তাহলে সালফার ডাইঅক্সাইড হয়ে যাবে। এবার এই সালফার ডাইঅক্সাইডটা এখান দিয়ে গিয়ে জলে মিশে কী তৈরি করছে, এটা সালফিউরিক অ্যাসিড তৈরি করছে এবং এইটা হচ্ছে অ্যাসিডিক বা আম্লিক। সুতরাং এটা কী হবে, নীল লিটমাসকে লাল করে দেবে। এইবার এই পরীক্ষাটা তুমি করলে, এবার এই অ্যাসিডিক আর বেসিক থেকে বেশিরভাগ, সুতরাং এখানে দেখা যায় যে এটা একটা ধাতু ছিল, এই ধাতু যখন তুমি অক্সাইড পুড়িয়ে যখন অক্সাইড তৈরি করে জলে মেশালে তখন সেটা কী দিল, একটা বেসিক অক্সাইড, আর এইটা একটা অধাতু কী দিল, একটা অ্যাসিডিক অক্সাইড বা একটা আম্লিক অক্সাইড। এবার দেখা যাবে যে কিছু কিছু ক্ষেত্রে যেরকম অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা যদিও ধাতুর অক্সাইড, জিঙ্ক অক্সাইড এরা যদিও ধাতুর অক্সাইড, এদের কিন্তু দুটোই গুণ আছে, ক্ষারকীয় গুণও আছে ও আম্লিক গুণ দুটোই বর্তমান, তাই এদের উভধর্মী অক্সাইড বলা যেতে পারে। আবার কার্বন মনোঅক্সাইডের মতন কিছু অক্সাইড আছে, কার্বন তো অধাতু তার অক্সাইড, তাহলে আমরা ভাববো যে এইটার তো অ্যাসিডিক হওয়ার কথা জলে গুলে, কিন্তু দেখা যাবে যে তার আম্লিক বা ক্ষারকীয় কোনো ধর্মই নেই। সুতরাং এই অক্সাইডগুলোকে প্রসম প্রকৃতির অক্সাইড বলা হয়। আমরা এইখানেই এই ক্লাসটা শেষ করব। এই পরের ক্লাস থেকে আমরা এই ধাতু এবং অধাতুর রাসায়নিক প্রক্রিয়ার আরও কিছু কিছু নিদর্শন আর পরীক্ষা তোমাদের সঙ্গে আলোচনা করবো।